আমার বোন আমারে সবসময় বলে যে সে এত কষ্ট করে আমার ভিডিওগুলো করে দেয়, পিক তোলা দেয়, আমি কখনোই হচ্ছে তাকে ক্রেডিট দেই না। সো আজকে তোমাদের নিয়া তোমাদের সামনে ওর সামনে আমি যাও ক্রেডিট দিয়ে দিলাম। এই যে ক্যামেরা ধরে আছি ওটা কিন্তু আমি, আমি ব্যাকগ্রাউন্ডে আছি সব সময় থাকি। বুঝতে পারছি বাবা, এরপরে যে পাগল ভাই থাকবে আর কি, পাগল ভাইরে জ্বালায় খাবে। আমি পাবেল বাইরে যাইয়া বলবো যে মামা জিতো নাই, দূর মামা বলে ব্রো জিতো নাই, জিতছে জিতছে, না 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 জিতে নাই, জিতবে জিতবে। আচ্ছা যাও, তোমাদের সবার সামনে আমি বললাম যে আমার পিকগুলো, এই যে সুন্দর সুন্দর পিকগুলো দেখো না, এগুলো আমার ছোট্ট আমার সোনা জাদু বোনটা দিল দেয়। মোর মনে পড়ছে, আমি মনে করাই দিছি, তারপর আর কি বলতাছে, এর আগে জীবনে মুখ দেবে না। না বোন আমার সবসময় বের হয়, বাট আমার না, ও বের হয় মানে কোনো জায়গায় আমার আমার নামটা থাকে না। আচ্ছা এখন থেকে থাকবে, যাও এখন থেকে থাকবে। আর তোমাকে তো আমি ট্রিটও দিই, সেটার কথাও বলো যে এই যে ছবি টবি তুলে দিই, ওটা তো তুমি দিবা, ওটা দিবা না, এটা বড় বোনের বড় বোনের দায়িত্ব কর্তব্য। বড় বোন হয়েছে কোন কামে, আমি তোমার সব কাজ করে দিই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তুমি আমার সব কাজ করে দাও। আমি বিয়ের পর আমার এই ছোট বোনটাকে অনেক মিস করবো।